আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম, আমি মাহিদ। তো আপনাদের সবাইকে ভাই ব্লগার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওতে দেখছেন তাদেরকে জানাচ্ছি যে আমার অলমোস্ট 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 30-40 জন বাকি আছে 1000 হতে। তো আপনারা যদি চান যে আমার একজন সাবস্ক্রাইবার হবেন, অথবা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার যে পূর্বের ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন। যদি আমার ভিডিও দেখে আপনাদের কাছে মনে হয় যে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যায়, তাহলে আপনাদেরকে ওয়েলকাম। তো বন্ধুরা, বেসিক্যালি আজকের ভিডিওটা থাকবে আমার যে বাইক আরকেএস 100 সিসি। তো এই আরকেএস 100 সিসির বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছে যে এই বাইকের স্পেয়ার পার্টসগুলো কোথায় পাওয়া যাবে, অথবা কিভাবে এটা ম্যানেজ করা যায়, কোন কোন বাইকের সাথে এটার পার্টসগুলো ম্যাচিং করে। তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা, আমি প্রথমে কিছু কমেন্ট পড়ব, যারা যারা আমার বিগত যে 2-3টা ভিডিও আছে সেগুলো দেখেছে এবং সেখানে মন্তব্য করেছে। তো সেই কমেন্টগুলোর আজকে আমি রিপ্লাই করব। তো চলুন দেখে আসি কে কি কমেন্ট করেছে। এখন আমি আমার মোবাইলে স্ক্রল করে সেখানে চলে যাচ্ছি। তো প্রথমে যারা যারা কমেন্ট করেছিল প্রথম ভিডিওতে, মানে আমি এই লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেখান থেকে শুরু করছি, একদম পিছনের ভিডিওতে শেষের দিকে যাচ্ছি। তো প্রথম ভিডিওতে কমেন্ট করেছে এক ভাই, ভাইয়ের নাম হলো সাইফুল। সাইফুল ভাই বলেছে যে ভাই, বাইকটি নিতে চাচ্ছি আরকেএস কোন শোরুম থেকে নিব। তো ভাইকে বলছি যে আরকেএসের বর্তমান ডিলার কে সেটা আমার জানা নাই। এমনি অনেকে আপনার আফটার মার্কেট যেগুলো আছে, যেগুলো নর্মাল মানে অথরাইজ ডিলার না, নর্মালি বাইক কিনে বিক্রি করে, নতুন নতুন বাইকও বিক্রি করে, ওই সব শোরুমগুলোতে আপনাকে খোঁজ নিতে হবে। কিছুদিন আগে আমার এক ভিডিওতে, রিসেন্ট ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল, সে হয়তো নতুন বাইক সেল করে। তো আমার ওই রিসেন্ট ভিডিওগুলোর কমেন্টগুলো খুঁজলে হয়তো তাকে পেতে পারেন। তো তার সাথে কন্ট্যাক্ট করে আপনি দেখেন যে আপনি নতুন বাইক পান কি না। তো আলামিন ভাই বলছে যে আমি আরকেএস 100 সিসি 5 বছর যাবৎ চালাচ্ছি, অনেক ভালো গাড়ি কিন্তু মালামাল পাওয়া যায় না। হ্যাঁ, আপনার কথাটা ঠিক, এই বাইকের মালামাল পাওয়া যায় না, মালামাল নিয়ে একটু প্যারা খেতে হয়। আপনি যদি অথরাইজ ডিলারের থেকে মালামাল কিনতে যান তো অনেক দাম দিয়ে কিনতে হবে। তো আপনি কিভাবে মালামাল পাবেন, অথবা কিভাবে আপনি এটাকে ম্যানেজ করে চলবেন, সেই বিষয়ে কথা বলবো। আগে আমি কমেন্টগুলো পড়ে নিই। তো বন্ধুরা, এখন যে কমেন্টটি পড়ব, এই কমেন্টটি করেছে হাসান জামিল ভাই। তো 8 মাস আগে এই কমেন্টটা উনি করেছিল। উনি লিখেছে, ভাই আমি এই বাইকের অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার মতো এত রিয়েলভাবে কেউ বলেনি, মনে হয় আপনি একেবারেই সত্যি বলেছেন, নিজ থেকে কিছু বানিয়ে বলেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো ইনফরমেশন দেওয়ার জন্য, আপনার জন্য দীর্ঘ হায়াত দানকারী ভাই ধন্যবাদ, প্রশংসা করছেন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করি যেটা রিয়েল সেইভাবেই কিছু বলার, আপনাদের মাঝে যে একটা কিউরিয়াসিটি থাকে বা বিভিন্ন প্রশ্ন থাকে সেই প্রশ্নের সমাধান দিতে আমি চেষ্টা করে থাকি। তারপরে এমডি আবুল হাসান বলেছে, 50 মাইলেজ নিতে পারলে তো 100 সিসিতে এটাই রাজা। হ্যাঁ ভাই, আপনি কথা ঠিকই বলেছেন, আপনার মাইলেজ ড্রপ করার অনেক চান্স থাকে, যেমন আপনার কার্বোরেটর যদি ক্লিন না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ ড্রপ করতে পারে। লং হাইটের লোকের জন্য বাইকটা কেমন হবে, কমেন্টটা করেছেন সোহাগ হোসেন ভাই। লং হাইট যাদের আছে তাদের জন্য বাইকটা অতটা সুইটেবল মনে হবে না। আমার এক ফ্রেন্ড আছে, ওর হাইট অলমোস্ট প্রায় 6 ফুটের মতো, ও যখন এই বাইকটায় বসে মনে হয় যে একটা বিশাল দৈত্য রানব একটা ছাগলের উপরে বসছে, তো এরকম লাগে, তো একটু হাস্যকর লাগে আমার কাছে। তো আপনাকেও ওই রকমই লাগবে যদি ওর মতো এরকম লম্বা হন। তারপর যে কমেন্ট করেছে সজীব আহমেদ ভাই, লিখেছে এই বাইকটা মার্কেটে কি এখন আছে, কোথায় পাওয়া যাবে,
ভাই মার্কেটে এখন আছে, এটা যতটুকু দেখছি অনেকে কিনছে, কিন্তু কোথায় পাওয়া যাবে এক্স্যাক্ট এখন আমি বলতে পারছি না। আমাদের আরকেএস এর একটা গ্রুপ আছে ফেসবুকে, আরকেএস বাইক লাভার্স এই টাইপের, কী যেন নাম এক্স্যাক্টলি এখন মনে আসতেছে না। তো আপনি ফেসবুকে সার্চ দিলেই হবে, যে আরকেএস বেনেলি কিউএ 100cc এরকম একটা লিখে সার্চ দিলে একটা গ্রুপ আসবে, বড় একটা গ্রুপ। সেখানে জয়েন হয়ে আপনি একটা পোস্ট দেন, তাহলে যারা নতুন বাইক যারা সেল করে তারা আপনাকে কমেন্ট করবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এই একটা সমাধান আপনাকে আমি দিলাম। তারপরে এক ভাই লেখছে, মিঠু ভাই, 5000 কিলোমিটার পর আমার ক্লাস প্লেট চেঞ্জ করা লেগেছে, বাজারে পাওয়া যায় না। বাজারে পাওয়া যায় না বলতে, আপনি আপনি আপনাকে যদি ওই কি মগজ ধোলাই করে যে অরিজিনাল অরিজিনাল ক্লাস প্লেট অথবা অরিজিনাল পার্টস, হ্যাঁ একদম অরিজিনাল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ভেজালে পড়বেন। আপনি যদি একটু কম্প্রোমাইজ করতে পারেন, যে হ্যাঁ আমি তো কম্প্রোমাইজ করলাম, কিসের অরিজিনাল কিসের কি একই সব, হ্যাঁ চললে হয়েছে, এইভাবে যদি চিন্তা করেন তাহলে সলিউশন আছে। হ্যাঁ সেই সলিউশন নিয়ে একটু পরে কথা বলবো। আফতাব মোটরস তো বন্ধ, এখন কিভাবে বাইক সার্ভিসিং করা যায়? বাইক সার্ভিসিং করাবেন আপনার এলাকায় যেই সার্ভিসিং সেন্টারটা ভালো সেটার মেম্বারশিপ হয়ে নেবেন। তো সেখানে পূর্বে আরকেএস বাইক সার্ভিস করিয়েছে কি না সেটা খোঁজ নেবেন, তাহলে সেখান থেকে আপনি নির্বিঘ্নে সার্ভিস করাতে পারেন। যেমন আমার এলাকায় আমি সালাদিন মোটরসে আমি সার্ভিস করে থাকি, আমি এখানে মেম্বার, তো আমি প্রায় 2 বছর যাবৎ এখানে আমার বাইক সার্ভিস করতেছি, অলমোস্ট কোনো প্রবলেম হয়নি এই পর্যন্ত, ভালোই যাচ্ছে আমার। তারপরে এক ভাই কমেন্ট করেছে, আলামিন হোসেন, এই ভাই করেছে কমেন্টটা 9 দিন আগে, ভাই আমার 1 লাখ থেকে 1 লাখ 10-এর মধ্যে একটা বেস্ট বাইক রিকমেন্ড করেন, আমার মাইলেজ ভালো চাই এবং মেনটেন কস্ট যাতে কম লাগে, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। আচ্ছা ভাইয়ের হাইট ওয়েট মোটামুটি ভালো, উচ্চতা ঠিক আছে ওনার লাগবে। ভাই আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনার 1 লাখ 10 বলছেন, তো আপনি 1 লাখ 15-16 ম্যানেজ করেন, আপনি টিভিএসের স্ট্রাইকার বাইকটা চুজ করতে পারেন। আমি এই কেন এই কথাটা বললাম, আরকেএসের আপনি যেহেতু চাচ্ছেন যে আপনার বাইকের যে এই সব কিছু ভালো মতো পেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য আরকেএস 100cc চুজ না করাটাই বেটার, যেহেতু আপনি হাইটে অনেক লম্বা, তো আপনি টিভিএস স্ট্রাইকারটা চয়েস করতে পারেন। যদিও ওটার চাকাটা একটু কিছুটা এটার থেকে চিকন, কিন্তু ওভারঅল বাইকটা খারাপ না, আপনি এটা ইউজ করতে পারেন। তা আল নীরব ভাই কমেন্ট করেছে যে এই বাইকটা আমার পছন্দের একটি বাইক, আমি কিনতে যাচ্ছি, আপনার মতে কেমন হবে দয়া করে বলবেন ভাই। হ্যাঁ আমি যেটা বলবো, আমি আগেও বলেছি এই বাইকের একটা কমন প্যারা হলো যে স্ক্রু নাট এইসব বিষয়ে একটা সমস্যা থাকে, খুলে পড়ে যায় বা প্যাচ কেটে যায়। এটা ছাড়া আপনার অন্য অন্য বাইকেও যেমন ব্রেক শ্যু চেঞ্জ করা লাগে, এটাও লাগবে স্বাভাবিক, অন্য অন্য বাইকে যা যা লাগবে এটাও তা লাগবে। তো ওভারঅল ইঞ্জিন কোয়ালিটি ভালো, ঠিক আছে, তো আপনি নিতে পারেন। মানে আমি যেহেতু চালাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না, আমার চারপাশে যারা চালাচ্ছে তাদের যেহেতু কোনো সমস্যা হয় নাই, আপনি এটা নিতে পারেন ভাই। তারপরে আলিমুজ্জামান নাবিল ভাই বলছে, আপনার বাইকেও কি ফুয়েল গজ ঝামেলা দেখায়? মানে বুঝাতে চাচ্ছি সঠিক দেখায় নাকি। ভাই ফুয়েল গজের বিষয়টা হলো কি, আপনি বাইকটা যদি এক সাইডের স্ট্যান্ডে কাত করে রাখেন, ঢালু কোনো অবস্থায় যদি রাখেন, বাঁকা করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক রেটিং দেখাবে না। মানে ভাই বলেছে যে তেলের যে ইন্ডিকেটর সেটা সঠিক দেখায় কি না, এই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা সোজাসুজি রাখতে হবে, ডাবল স্ট্যান্ড অথবা সমান্তরাল কোনো জায়গায়। তো এটা সব বাইকেই আপনি কাত করে রাখলে রেটিংটা একটু উল্টাপাল্টা দেখাবে, কারণ ওইখানে একটা এই ট্যাঙ্কের ওইখানে একটা সেন্সর বা একটা থাকে যেটা আপনার ওই তেলের পরিমাণটা নির্ণয় করে। এখন ওটা যদি আপনার কম বেশ হয়, মানে তেলটা যদি আপনি বাইকটা যদি কাত করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু রেটিংটা সুন্দর মতো দেখাবে না, এটা একটা কমনভাবে আপনি চিন্তা করলে কমন সেন্স অনুযায়ী বুঝতে পারবেন। তো তারপরে যে কমেন্ট করেছে আলামিন ভাই বলেছে যে ভাই চেনস পকেট আরটিআরের পুরোপুরি মিলে যায় কি না জানাবেন। ভাই চেন স্পকেট আরটিআর সাথে মিলে যায় এমনটা না, চেন স্পকেটটা কি আপনি আপনার বাইকের চেন স্পকেট যখন চেঞ্জ করবেন তখন ওই চেন স্পকেটটা যেটা ক্ষয় হয়ে গেছে সেটা খুলে আপনি আপনার নিকটস্থ যে স্পেয়ার পার্টস বিক্রি করে সেই দোকানে যাবেন, গিয়ে সেটার মাপে চায়না ব্র্যান্ডের, আমি আবার বলতেছি চায়না ব্র্যান্ডের একটা পাওয়া যায়, সেটা দিয়ে অলমোস্ট আপনি 5-6 হাজার কিলোমিটার মতো চালাতে পারবেন।
তো সেইটা আপনি কিনে নিয়ে আসতে পারেন, দাম নেবে আপনার 800 টাকা থেকে 900 টাকার মধ্যে। আর যদি আপনি অরিজিনাল খুঁজতে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি জানি না, তো অরিজিনালের দাম অবশ্যই বেশি। আমি ফোন দিয়েছিলাম যারা অথরাইজড ডিলার, যারা স্পেয়ার পার্টস বিক্রি করে এই ব্র্যান্ডের, RKS-এর যারা বিক্রি করে, তো ওইটার দাম অনেক এক্সপেন্সিভ, এই জন্য আমি সেটা ইউজ করি নাই। আমি ওই চায়না ব্র্যান্ডটা ইউজ করেছি, যেহেতু আমার বাইকটাই চায়না, আমি এখন তো আমেরিকা লাগাইতে, জিনিসটা তো হাস্যকর, আর একটা চাপা বাজির বুঝাই যায়। তো বন্ধুরা, আলামিন ভাই আর একটা কমেন্ট করেছে, সেটা উনি লিখেছে যে RTR-এর সাথে RKS-এর কী কী মিল পাওয়া যায়, মানে কোন কোন পার্টসে RTR-এর সাথে ম্যাচিং হয়। হ্যাঁ, এই বিষয়ে আমি কিছু কথা বলতেছি। হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি আমি বলতে যাই, প্রথমত আপনার যে ব্রেক শ্যুট আছে সেটা RTR-এর সাথে পুরো ম্যাচিং, তারপরে হর্ন সেটা পুরোপুরি ম্যাচিং, তারপরে আপনার কী বলে মানে এই দুইটা একদম পুরোপুরি ম্যাচিং। আর যদি আপনি দেখেন যে আর যেগুলো আছে সেগুলো ম্যাচিং থাকলেও কিছু করার নেই, যেমন আপনার টায়ারের সাইজটা RTR-এর সাথে ম্যাচিং, আপনি তো RTR-এর টায়ার খুলে এটাই লাগাবেন না, তো সেটাই তো। যেটা ম্যাক্সিমাম ইউজ হয় সেটা হলো আপনার ওই ব্রেক শ্যুটার সামনের পিছনের, তো এই দুইটা আপনি RTR-এর সাথে ম্যাচিং পাবেন। তো এটা ছাড়া আর যেগুলো আছে সেগুলো আপনি চায়না ব্র্যান্ড ইউজ করবেন, নট নেসেসারি যে আপনাকে একদম ডিলারের থেকে RKS-এর বেনেলি কোম্পানিরটাই কিনতে হবে। তো আপনি যদি ওই বেনেলি কোম্পানিরটাই কিনেন, দিন শেষে এটাও কিন্তু নষ্ট হতে পারে, কারণ এটাও চায় না। আর আপনি যদি চায়না ব্র্যান্ডের লোকালগুলোও কিনেন, সেটাও চায় না, আপনার বাইকটাও চায় না, তো সেই ক্ষেত্রে চায়না একটা কিনলে হয়েছে, অযথা এত টাকা খরচ করে ওই অরিজিনাল করার কোনো যুক্তি আছে কিনা আমার মনে হয় না। কারণ দোকানে যখন কোনো কিছু কিনতে যাবেন, তখন কিন্তু দোকানদার বলবে, ভাই অরিজিনালটা দেবো নাকি ডুপ্লিকেটটা দেবো। তো আমি কিন্তু সবসময় দোকানে গেলে বলি যে ভাই আমাকে ডুপ্লিকেটটাই দেন, আমার অরিজিনালের দরকার নেই। তো এরকম মেন্টালিটি যদি করতে পারেন, তাহলে আপনি কম খরচে আপনার বাইক আপনি চালাতে পারবেন, যেহেতু আমি পারতেছি ইনশাল্লাহ আপনিও পারবেন। তো তারপরে যে কমেন্ট করেছে এই ভাইয়ের নাম হলো ইমরান আহমেদ। তো ইমরান আহমেদ ভাই বলেছে 22,000 কিলোমিটার, মানে RKS 100cc 22,000 কিলোমিটার চলেছে, তো 55,000 টাকা ওনাকে বলতেছে যে কেনার জন্য। এটা চাকা নিউ লাগাইছে, কত হলে বাইকটা নেওয়া যায়? আমি যদি নিতে চাইতাম, মানে আমি যদি কিনতাম, যেহেতু উনি 22,000 কিলোমিটার চালাইছে, চাকা টায়ার চেঞ্জ করছে, টায়ার কোনটা কোনটা চেঞ্জ করেছে, দুইটা নাকি একটা, সেটা উনি লেখে নেয়। তো যেটাই হোক, 55 আমি নিতাম, কত 48-45 এভারেজ এরকম আমি দামটা বলতাম, তো উনি দেয় কি না সেটা দেখতাম, ঠিক আছে। কিন্তু 50 হলেও খারাপ না, চলে 55 একটু চাইছে, হয়তো আপনার 5,000 টাকা কম বলতে পারে, একটু খুব বেশি বলছে এমনও কিন্তু না, ঠিক আছে ভাই। তো তারপরে সম্রাট ভাই বলেছে, ভাই মাইলেজ, হ্যাঁ ভাই মাইলেজের বিষয়ে যেটা বলবো, আপনি 50 পাবেন, মানে হাইওয়েতে রাইড করলে 55 পাবেন আর সিটিতে 50 পাবেন, কিন্তু আছে কিন্তু হলো কার্বোরেটারটা পরিষ্কার রাখতে হবে, নির্ভেজাল তেল ইউজ করতে হবে, আর অলওয়েজ আপনার ওই রিজার্ভে রাখা যাবে না, ঠিক আছে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এয়ার ফিল্টার ক্লিন করে রাখতে হবে, বাইক প্রতি 1-2 সপ্তাহ পর ওয়াশ করতে হবে, বাইকটা যেন নতুন থাকে। বাইকের যত্ন নিলে মাইলেজ ভালো পাবেন, আর মাইলেজ আমি অলরেডি আলহামদুলিল্লাহ 50-এর মতো পাচ্ছি, বা আমার মতো আপনারা যদি ইউজ করেন আপনিও পাবেন। তো তারপরে যে কমেন্ট করেছে সেই ভাইয়ের নাম হলো MD স্বপন। ভাই এই বাইক দিয়ে পাঠাও রাইড করা যাবে কি না বলেন, সে খুলনা থেকে আমাকে কমেন্ট করেছে। অবশ্যই যাবে ভাই, পাঠাওয়ের জন্য এই বাইক বানাইছে। আমি মাঝে আমি ব্যক্তিগতভাবে পাঠাও রাইড করি না, রাইড শেয়ারিং একদমই করি না, কোনোদিন করিও নাই, তারপরও মাঝে মাঝে যখন জ্যামে দাঁড়াই বা সাইডে রাস্তায় কেউ ফোন দিলে ফোন রিসিভ করার জন্য দাঁড়াই, অনেকেই বলে ভাই যাবেন, আর তাছাড়া রাস্তাঘাটে এটা পাঠাও রাইড করতে দেখা যায়, তো আপনি হয়তো দেখেছেন, তো প্যারা নেই, এটা মাইলেজও ভালো, সব দিকে কন্ট্রোলিং ভালো, আপনি পাঠাও রাইড করতে পারবেন, নো প্যারা ভাই। ভাই পার্টস কি ঢাকায় অ্যাভেলেবেল? ভাই পার্টস আপনার এলাকায় আগে দেখেন, আপনার যে নিকটস্থ যে দোকান আছে সেখানে দেখেন, ভাই অরিজিনালের দরকার নেই, আমি যেটা মনে করি অরিজিনাল যদি আপনার টাকা থাকে ভরপুর তাহলে আপনি কিনেন, সমস্যা নেই, দাম অনেক বেশি। তো তারপরে কমেন্ট করেছে হাফেজ মোহাম্মদ ভাই, বলেছে যে আমি খাটো মানুষ, আমার জন্য কোন বাইকটা ভালো হবে, সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছি, বাজেট 50-এর ভিতরে, একটু রিপ্লাই দিয়েন।
আপনার বাজেট যেহেতু 50, আপনি সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন, 50 বাজেটে কত কিলোমিটার রান করছে এরকম কোনো কিছু মেনশন করেন নাই, তো আপনার হাইটও খাটো, হাইট যেহেতু খাটো আপনার 100 সিসির বাইক এই টাইপেরগুলো নিয়েও ভালো, আপনি RKS 100 সিসি নিতে পারেন যেটা আমি ইউজ করি। এটা ছাড়া এটার পাশাপাশি আপনি লিভও নিতে পারেন, কিন্তু লিভও 50-এর মধ্যে পাবেন না যেহেতু এটা ব্র্যান্ড ভ্যালু বেশি, দামও আপনি একটু বেশি নিতে হবে। এই 50-এর ভিতরে লিভও পাবেন না, RKS পাইতে পারেন, পাইতে পারেন কি RKS পাবেন, তো এইটা ইউজ করতে পারেন ভাই। তো আপাতত এই কয়টা কমেন্টই আমি নিয়েছি, তো এখন যে কথাগুলো বলবো সেটা হলো ভাই, অরিজিনাল পার্টস একেবারে কোম্পানির অথরাইজড পার্টস, একেবারে RKS-এরই পার্টস, আপনার এটা কি গ্যারান্টি আছে যে একটা প্যাকেটে এরকম লোগোটোগো দেওয়া আছে আর আপনি এটা RKS মনে করে কিনতেছেন? এটা তো 2 নম্বর হইতে পারে। তো বাংলাদেশে যেখানে মোবিল ইঞ্জিন অয়েল একদম মানে মতুল বলেন, তারপরে হ্যাবোলিন বলেন, যে কোনো ইঞ্জিন অয়েল বলেন, এটারই যে ডুপ্লিকেট একেবারে সেম টু সেম বানিয়ে ফেলে, আপনি ধরতেই পারেন না, বুঝতেই পারেন না। সেইখানে স্পেয়ার পার্টস যেগুলো বাজার পাওয়া যায় বিশেষ করে এইসব চায়না বাইকের, এটা কিভাবে আপনি আশা করেন যে আপনি অরিজিনালটাই পাচ্ছেন? আপনাকে তো গাধাও বানাইতে পারে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমার বাইকটা যেহেতু চায়না বাইক আর এই পার্টসগুলো যেহেতু চায়না, তো নর্মালি বাজারে যেসব বাইকের পার্টসগুলো পাওয়া যায় ঠিক আছে, সেটার সাথে যদি আমার বাইকের পার্টস ম্যাচিং করে আমি অবশ্যই সেটা নিব। আর এটা আমার জন্য অনেক খরচ সাশ্রয়ী হবে, এটাই আমি চাইবো যে আমার বাইকটা আমি এই পার্টসগুলো দিয়ে চালিয়ে যাই। আর সার্ভিস যতটাই দেখ, দরকার হলে আমি রিপ্লেস করলাম, কিন্তু কতটা করলাম, কীভাবে চালালাম, আর বাইক যদি আমি সুন্দর মতো চালাই, তো পার্টস আমি যদি চাই না নর্মালি নর্মাল কোয়ালিটিগুলো চালাই, ওটা যদি আমাকে মোটামুটি একটা ব্যাকআপও দেয়, আমি আলহামদুলিল্লাহ ফাইন, এটা আমি উপভোগ করবো বা ভালো ফিল করব। এখন আপনি অরিজিনাল যেটা নিতে চাচ্ছেন একদম অরিজিনাল, হ্যাঁ কিছু কিছু জিনিস যেমন ইঞ্জিনের কিছু বিষয় থাকে, আমার ইঞ্জিনে এখনও কাজ করা হয় না এই জন্য আমি জানি না যে ইঞ্জিনের বিষয়টা আসলে কেমন কি। তো ইঞ্জিনের বিষয়ে আসলে তখন অবশ্যই আপনার ওই কোম্পানির যেই পার্টসগুলো থাকে ওটা যদিও 2 নম্বর হইতে পারে, তখন আমার সেটাই নিতে হবে, কিছু করার থাকবে না সেই ক্ষেত্রে। যেমন কানেক্টিং রড, এটা যদি কোনো সমস্যা হয়, পিস্টনে যদি কোনো সমস্যা হয়, কিন্তু এটা ছাড়া আর বাদ বাকি যেগুলো আছে এমন আছে ওগুলো পাওয়া যেতে পারে চায়না বা এই বাজারে লোকাল মাল যেগুলো ওগুলো পাওয়া যেতে পারে, তখন সেটা বের করা যাবে। আর আমি অবশ্যই প্রথমে চেষ্টা করব যে TVS ব্র্যান্ডের সাথে আগে ম্যাচিং হয় কি না, মানে RTR, তারপর আবার আমার ভিতরে যে আমার FZ বাইকটা আছে, মানে আমার নাই মানে বাজারে পাওয়া যায়, সেই বাইকের সাথে ম্যাচিং হয় কি না, তো এটাই দেখব যে কীভাবে খরচ কম করে আমার বাইকটা সুন্দর মতো চালাতে পারি। বাইকের যত্ন নেবেন, নিয়মিত ওয়াশ করবেন, একদম ময়লা ঠেলা করে রাখবেন না। অনেকে আছে এই RKS বাইক চালায় মানে জীবনে কোন দিন যে ধুইছে সেটা তার মনে নেই, হয়তো বৃষ্টি পড়লে তখন একটু ধোয়া হয় বাইকটা, এটা ছাড়া মনে হয় বাইকে হাতই লাগায় না, নোংরা মোংরা হইয়া একদম অবস্থা খারাপ। এদের বাইকগুলো খেয়াল করে দেখবেন, দড়ি দেওয়া বাইদা রাখছে, কাপড় দেওয়া বাইদা রাখছে, কেন বাইদা রাখছে, RKS বাইকের যে স্ক্রুগুলো থাকে বা কিটের যেই প্যাচগুলো থাকে এগুলো কেটে যায়, বেশি ঘুরাইলে কেটে যায়, তো সেই জন্য সাবধানতা অবলম্বন করবেন যখন বাইক সার্ভিস করবে, অতিরিক্ত যেন প্রেশার দিয়ে না প্যাচ দেয়, কারণ প্যাচ কেটে যেতে পারে, সেদিকে নজর রাখবেন। আর এই বাইকের কিন্তু এরই একটা মহামারী সমস্যা যে স্ক্রু পড়ে যায়, যেমন আপনি চালাইতেছেন ডাবল স্ট্যান্ড ফাঁস করে পড়ে গেলো, আপনি চালাইতেছেন চেন স্পকেটের যে লম্বা একটা নাট থাকে সেটা খুলে পড়ে গেলো, আমার এগুলো হয়েছে, তো এটা আমি ম্যানেজ করছি RTR-এর সাথে ম্যাচিং করে লাগাইছি। তো আপনারা এইরকমভাবে সলিউশন করতে পারেন, কিন্তু সাবধান থাকবেন যে স্ক্রু নাট এগুলো লুজ আছে কি না মাঝে মাঝে চেক দেওয়া, বিশেষ করে যখন বাইক ওয়াশ করবেন তখন চেক দেবেন যে কোনো জায়গায় স্ক্রু নাট এগুলো লুজ আছে কি না, তাহলে টাইট দিয়ে নেবেন, তাইলেই সমস্যা সমাধান। এটা ছাড়া ব্রেক শ্যুটা নর্মালি ইউজ হয়, ক্ষয় হয় যেহেতু, আমার পিছনের যে ব্রেক শ্যু আছে রেয়ার ব্রেক শ্যু সেটা আজ অব্দি চেঞ্জ করা লাগে নাই, সামনেটা অনেকবার করা লাগছে, আর একটা RTR সাথে ম্যাচিং পেয়েছি। তো ম্যাক্সিমাম পার্টস আপনি আগে দেখবেন যে RTR সাথে ম্যাচিং হয় কি না, যদি হয় তাহলে সেটা আগে ইউজ করবেন। আমি যেহেতু ফ্রন্টের ব্রেকের ব্রেক শ্যুটা RTR সাথে ম্যাচিং পেয়েছি, আপনি এটা ইউজ করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে, যখন আপনি ব্রেক শ্যুটা লাগাবেন দেখবেন যে মাথায় অতিরিক্ত একটা কিছু অতিরিক্ত থাকে, মানে পুরোপুরি মনে হয়, দেখে মনে হয় যে পুরোপুরি ম্যাচিং হয় না, একটু বাড়তি আছে, এটা নিয়ে একদমই প্যারা নেওয়ার কিছু নাই, একদমই কাটায় কাটায় কাট টু কাট ঘাটে ঘাট মিলে যাবে এমন কিন্তু কোনো কথা নাই, আপনার কাজ হইলেই হইল, আপনার কাজ হবে, কোনো সমস্যাই হবে না,
একটু লোহার মতো একটু মাথা বাড়তে থাকতে পারে স্ক্রু নাট লাগানোর জন্য। তো আপনার ওটা ম্যাচিং করে দিবে, যে আপনার বাইকের এই ব্রেকটা লাগিয়ে দিবে, সেই মেকানিক এটা লাগিয়ে দিবে আপনাকে, কোনো প্যারা নাই এটার জন্য, আপনার হতাশ হওয়ার কিছু নাই। তো এই বাড়তি একটু থাকতেই পারে, পুরাপুরি মাপে মাপে চাইলে আপনি আরটিআর বাদ দিয়ে আপনি ওই আরকেএসের 18,000 থেকে কিনেন বেশি দাম দিয়ে, সমস্যা নেই। তো বন্ধুরা আপাতত এই পর্যন্তই ছিল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার যদি কিছু এই ভিডিও থেকে পেয়ে থাকেন, শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটি লাইক দেবেন। আর যদি তারপরও কোনো মন্তব্য থাকে নতুন করে কমেন্টে জানাবেন, আমি উত্তর দিব। আর প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।